নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। এই নতুন রেসিপিটার নাম হচ্ছে শিম ভর্তা। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশি রেসিপি, কিন্তু আমি খুব সহজ উপায় ইন্ডিয়ান স্টাইলে এই জিনিসটা বানাবো। আর এই শিম ভর্তা খেতেও খুব ভালো লাগবে এবং খেতেও খুব সুস্বাদু, এবং বিশেষ করে শীতকালে এই শিম ভর্তা খুব ভালো লাগবে। তা দেখে নেওয়া যাক এই শিম ভর্তা কীভাবে আমরা তৈরি করি। আমরা আজ শিম ভর্তা বানাবো। তা শিম ভর্তা বানানোর জন্য প্রথমে আগে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইতে আমরা 1 টেবিল স্পুন মতন আমরা সর্ষের তেল আমরা অ্যাড করে দিয়েছি। এবার এই সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এই সর্ষের তেলটা গরম হওয়ার পর আমরা যে এই শিমটা আছে, শিমগুলোকে প্রথমে আগে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা মোটামুটি একটু ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর তারপরে আমরা 2 মিনিট মতন আমরা এর মধ্যে একটা থালা চাপা দিয়ে দিলাম, এবং থালা চাপা দেওয়ার পর আমরা লো আঁচে শিমগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। 2 মিনিট আমরা কভার ঢাকনা রেখে দিয়েছিলাম, বা ঢাকনা রাখার পর আমরা 2 মিনিট পর এই ঢাকনাটাকে খুলব। আমরা একটু নুন অ্যাড করে দিচ্ছি, যাতে শিমগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য শিমগুলোকে আমরা একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। আমাদের এই শিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা আলাদা জায়গায় এটাকে রেখে দিচ্ছি। প্রথমে অ্যাড করব একটু অল্প পরিমাণ রসুন পেস্ট। তারপরে অ্যাড করব, প্রথমে একটু রসুনটাকে একটু ভালো করে আমরা নাড়িয়ে নিচ্ছি। রসুনটাকে মোটামুটি ভালো করে নাড়ানোর পর তারপর আমরা অ্যাড করব এর ভেতর স্লাইস কাটিং পেঁয়াজ নিয়ে। এবারে একটু কয়েক সেকেন্ড মতন একটু ভালো করে নাড়াতে হবে। কয়েক সেকেন্ড নাড়ানোর পর তারপরে আমরা শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে একটু সামান্য পরিমাণে আমরা মাস্টার্ড অয়েল এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি, যেহেতু একটু শুকিয়ে গেছে বলে। এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি টমেটো। আর অ্যাড করে দিচ্ছি ধনে পাতা। এই জিনিসগুলোকে ভালো করে নাড়তে হবে। এর মধ্যে আমরা একটু নুন এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি। একটু ধনে গুঁড়ো এর মধ্যে আমরা অ্যাড করে দেব। সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নিয়ে এবার জিনিসটাকে ভালো করে নাড়তে হবে। আমাদের এই জিনিসটা হয়ে গেছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো। এবারে আমরা আলাদা জায়গায় এটাকে নামিয়ে দেব। আমরা এবারে একটা মিক্সার বোলের একটা বল নিয়ে নিয়েছি। তা এবারে প্রথমে আমরা শিম যে ভাজাগুলো করেছিলাম সেইগুলো প্রথমে অ্যাড করলাম। এই যে আমরা মিক্সচারটা করেছি, এই মিক্সারটা মশলার মিক্সারটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। নিয়ে এবারে জিনিসটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে। আমাদের এই পেস্টটা খুব ভালোভাবে হয়ে গেছে। দেখে নিন পুরো স্মুথলি এরকম পেস্ট করতে হবে, পুরো স্মুথলি পেস্ট হয়েছে। এবারে আমরা এই পেস্টটাকে আমরা কড়াইতে ভালো করে নাড়বো। আমরা এবারে শিম পেস্টটাকে ভালো করে কড়াইতে নাড়বো। তা কড়াইতে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমরা 1 টেবিল স্পুন মতন আমরা একটু তেল অ্যাড করলাম, মাস্টার্ড অয়েল অ্যাড করলাম। এবার মাস্টার্ড অয়েল অ্যাড করার পর
আমরা হাফ টিস্পুন মতন একটু কালো জিরে অ্যাড করলাম। কালো জিরেটা অ্যাড করলাম এই কারণে ফোড়নের জন্য। কালো জিরেটাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবারে নাড়ানোর পর এবারে আমরা যে পেস্টটা করেছিলাম সিম পেস্টটা, এবার সিম পেস্টটা এর মধ্যে আমরা অ্যাড করে দেব। অ্যাড করার পর এবারে জিনিসটাকে খুব ভালো করে নাড়তে হবে। এবারে এবারে আমরা কিছুক্ষণ নাড়ানোর পর আমরা একটু অল্প পরিমাণ মতন স্বাদ মতন নুন এর মধ্যে অ্যাড করলাম। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই সিম পেস্টটা খুব ভালো করে নাড়ানো হয়ে গেছে, সিম ভর্তাটা। এবারে আমরা আলাদা জায়গায় জিনিসটাকে আমরা নামিয়ে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের সিম ভর্তা তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে আমরা ডেকোরেশনও করেছি। তা আপনারাও বাড়িতে এই সিম ভর্তা তৈরি করুন, খুব সহজ উপায় এবং খুব তাড়াতাড়ি এই সিম ভর্তা তৈরি হয়ে যাবে। এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।